একটু শুনে আসি খুব সংক্ষেপে। ব্যাচার প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনি বলবেন যে কথাটি আপনি বলছিলেন, অবশ্যই আইন তার নিজস্ব গতিতে চলবে এবং কখনও কখনও যদি আমরা যেহেতু দীর্ঘদিন থেকেই বলে আসছি যে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, সেই ক্ষেত্রে যদি বিচার ব্যবস্থা দ্রুতগতি হয় সেটি নিঃসন্দেহে আশাবাদের জায়গা তৈরি করে। কিন্তু স্পেসিফিক দু একটি বিষয়ে যদি দেখা যায় যে সন্তানের অপরাধে পিতা কিংবা মাতাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কিংবা যদি দেখা যায় কারো দুই হাত নেই কিন্তু তার বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ করা হচ্ছে, কিংবা যদি দেখা যায় মৃত ব্যক্তিকে সাজা দেওয়া হচ্ছে, কিংবা যদি দেখা যায় যে এমন হচ্ছে যেখানে পুরুষ শূন্য গ্রাম, বিরোধীরা কেউ কেউ ছদ্মবেশে হেলমেট পরে তার বাড়িতে আক্রমণ করছে, নারী এবং শিশু রয়েছে, এই বিষয়গুলোর আসলে কীভাবে আপনি হয়তো পেছনের তুলনা না দিয়ে এই বিষয়গুলোর বিষয়ে যদি একটু আলোকপাত করেন খুব সংক্ষেপে। শোনেন, মিসক্যারেজ অফ জাস্টিস বলে একটি কথা আছে, এটি আমাদের দেশে যেমন হয়েছে পৃথিবীর সমস্ত উন্নত দেশেও এটি হয়েছে। আপনারা আমেরিকায় দেখেছেন না যে আই কান ব্রিথ, এটা তো একেবারে পরে স্লোগান হয়ে গেল। তো সুতরাং মিসক্যারেজ অফ জাস্টিস যদি হয়ে থাকে সেটি প্রতিকারের ব্যবস্থা ওই আদালতেই পরবর্তী দিনে করা হয়েছে। আপনার মনে আছে যে হুজুর আদালত আমি জাহালম সালেক নই, তো এই যে আমি জাহালম সালেক নই ওটা কোনো রাজনৈতিক বিষয় ছিল না, এটি তদন্তকারী কর্মকর্তাদের ভুল ছিল, আমরা এটাকে মিসক্যারেজ অফ জাস্টিস বলি। এটার সমাধান ওখানেই আছে, এটি রাজনীতির কোনো বিষয় নয়। কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট ভোর পাঁচটাতেও সেশনে বসেছে, বেঙ্গালুরুতে বিধানসভা অধিবেশন বসবে যাতে হর্স ট্রেডিং হতে না পারে। আবার বাংলাদেশও একটি উদাহরণ, বাংলাদেশ আছে এই উদাহরণ আছে, কিন্তু নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রটা কিন্তু তখনই ঘুরে ফিরে আসে। আইনমন্ত্রী মদুদ সাহেব প্রধান বিচারপতির বাসভবনে গিয়েছিলেন, এই উদাহরণও আছে। আপনি যদি বলছেন মিসক্যারেজ অফ জাস্টিস এক জিনিস, আরেকটি হচ্ছে যে আপনার মৃত ব্যক্তিকে আসামি করা, দেখবেন যে উনি ইতিমধ্যেই বাদ হয়ে গেছেন চার্জশিট থেকে, ভুল করেছে। এবং আমি এটাও মনে করি এইরকম গাফিলতি যারা করে তাদেরকে কিন্তু শাস্তি দেওয়ার ব্যবস্থাও আইনে আছে, এবং আদালত দেখবেন এই সমস্ত ক্ষেত্রে বিভাগীয় শাস্তি, আপনার পদোন্নতি বন্ধ, তার আরও প্রশিক্ষণের জন্য ফেরত পাঠানো কর্মস্থল থেকে, এই ধরনের নানা ধরনের শাস্তি আছে। এগুলো নিয়মিত প্রক্রিয়ায় এগুলো হয় তদন্তকারী কর্মকর্তার গাফিলতির জন্য। ওই জাহালমের মামলাতেও এটি হয়েছে। অসংখ্য ধন্যবাদ, আমার সময় স্বল্পতায় আর এই আলোচনা এগিয়ে নিতে পারছি না, আমি ব্যারিস্টার সরোয়ার কাছে যাব। জি ব্যারিস্টার সরোয়ার, তার উত্তরে বলছি, এটা অনেকবার বলেছি, যে কোশ্চেন করছে ইভেন ফেসবুকে যদি কেউ আমাকে জিজ্ঞেস করেছে তাকে আমি উত্তর দিয়েছি, নিবন্ধন প্রক্রিয়া অত্যন্ত বৈধভাবে এবং সঠিকভাবে হয়েছে আমাদেরটা। আমরা স্লো যাচ্ছিলাম, যে রাজনীতি আমি করতে চেয়েছিলাম যখন সেই রাজনীতি পাচ্ছি না, তখন থেকে আমরা লাইক মাইন্ডেড লোকের সাথে আলাপ করেছি। তখন 2021 সালে পরে যখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা দল করব, নিবন্ধনের জন্য ওপেন করে এই নির্বাচনের আগে আগে, যার জন্য মনে হয় যে সরকার যারে খুশি তাকে দিবে তাকে দিবে না, তো আমরা যে ইয়ে ছিল তিনটে ক্রাইটেরিয়া ছিল, তিন নম্বর ক্রাইটেরিয়া ছিল 104টা উপজেলা, 22টা জেলা এবং একটা কেন্দ্রীয় অফিস, সেগুলো তো সব বহাল, এখনও বহাল আছে, যে কেউ চেক করে দেখতে পারে। যাকে দেয় নাই কেন দেয় নাই, দে শুড চ্যালেঞ্জ। তবে আমি মনে করি আরও যদি দুই তিনটে দল পেতো তাহলে ভালো হতো, বরং বিএনএম আমরা যারা ভালো মানুষ যুক্ত হয়েছিলাম 80% নতুন রাজনীতিক এখানে ছিল, যারা কোনো রাজনৈতিক প্রক্রিয়ার সাথে কখনো জড়িত ছিল না, তাদেরকে কন্ট্রোভার্সিয়াল করা হয়েছে একটা ওই যে বিজেপি সুপ্রিম পার্টি নামে একটা দলের সাথে আমাদের নিবন্ধন দিয়ে, এইটা আমি বিএসপি, হ্যাঁ বিএসপি দিয়া, সেইখানে চেক করতে পারে। এখন ব্যাপারটা হলো যে এখানে তো নির্বাচনের এইটা রিকোয়ারমেন্ট না নিবন্ধনের, যে আপনি কয়টা মিছিল করছেন, কে আপনার চেনে, কয়টা মানববন্ধন করছেন, দ্যাটস নট দ্য রিকোয়ারমেন্ট। আপনাদের যেহেতু বলছেন তৃণমূল পর্যায়ে আপনাদের কমিটি আছে, অফিস আছে, তাদের তো একটা কার্যক্রম থাকবে, ছিল মিডিয়া, মিডিয়া এটাকে অ্যাট্রাক্ট করতে পারে নাই, অবশ্যই ছিল, সেটা মিডিয়া দেখতে পারে নাই। হ্যাঁ, সেই জায়গায় আমরা, আমাদের যদি আপনি লিফলেট দেখেন অথবা যে ম্যানিফেস্টোগুলো দেখেন, যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যানিফেস্টো, এবং আমরা যে প্রথম আহ্বায়ক কমিটি দিয়েছিলাম বাংলাদেশে এরকম যোগ্যতম আহ্বায়ক কমিটি আছে কি না, অন্যান্য দল এবার প্রথম যখন 12টা শর্টলিস্ট হলো তখন আপনারা নিউজে দেখেন নাই, অনেকগুলো নিউজ হয়েছে। যখন আবার দ্বিতীয়বার 4টা দলের যখন নিবন্ধন আর পরিদর্শন করলো তখনও তো আপনার বোঝা হচ্ছিলো যে কারা পাবে। তবে নিবন্ধন প্রক্রিয়াটাই আনডেমোক্রেটিক আমি মনে করি, এটা আনডেমোক্রেটিক, এইটা পৃথিবীর কোথাও নাই, যা খুশি সংগঠন করবে, আমাদের সংবিধান আছে। এবং অসংখ্য ধন্যবাদ, সেটি আইনের ব্যাখ্যা, সেটি একটি ভিন্ন বিষয়।